জুমার দিনের আজান যখন হয়ে যায়, ডাক যখন পড়ে যায়, ডাক দিয়েছেন দয়াল আমারে, ব্যাস এটা যখনই হয়ে যায় তখন আর কোনো কাজ নাই। তা আমরা জুমার আজানের পরে আমার দোকান চলমান, আমার কথা চলমান, আমার আড্ডা চলমান, আমার সব কাজ চলমান। বান্দা যখন জুমার আজান হয়ে যায়, সাহাবে কেরাম কুড়াল দিয়ে লাকড়ি টুকরা করতেছিলেন, এরকম শুধু উপরে তুলছেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, কুড়াল পিছনে ফেলে দিয়ে জামাতে চলে গেছেন, তাদের দায়িত্ববোধ। আর আমরা জুমার সালাতের পরও চিন্তা করি, নামাজ তো একটা 30-এ টাইম বহুত আছে, তো উনি কী করে আস্তে আস্তে দেরি করে, আর ইমাম সব টাইম মতো নামাজ পড়াই ফেলছে, হুজুর আর 5 মিনিট দেরি করতে পারলো না, এত তাড়াহুড়া কিসের হুজুরের? দোষ আপনার, 1 ঘন্টা আগে আজান দেওয়ার পর আপনি মসজিদে এসে জামাত পান না, আজকেও দেখবেন নামাজের পরে আমাদের অনেক ভাই দেখবেন যে 2 রাকাত 1 রাকাত পায়নি, কী পরিমাণ নির্লজ্জ মানুষ, সপ্তাহে একদিন মসজিদে আসে, সেখানেও তার 2 রাকাত নামাজের 1 রাকাত মিস, কী মানুষ এগুলি? এগুলি মানুষ? এটা কোন শ্রেণীর মানুষ, কোন তরিকার মানুষ আল্লাহ মাহমুদ জানে। জুমার দিন একদিন আয়েশা তিনি তার ইমানের সাইনবোর্ড টিকান, ওই দিনে তিনি জুমার নামাজের 1 রাকাত মিস করেন। এই ধরনের লোকের জন্য যেটা আপনি 3টা বছর জামাত পড়েন, তাও দেখবেন 2-1 জন জামাত মিস করছে, কারণ এরা তো আসেই শুধুমাত্র আমি যে মুসলমান, আমি মরে গেলে মানুষ দাফন করার সময় কী করবে, পড়াবে নাকি জানাজা দিবে, এই সিদ্ধান্ত তো মানুষ নিতে পারবে না। অতএব শুক্রবার হলে যাই, মানুষজন বোঝে আমি মুসলমান, আল্লাহকে বোঝানোর জন্য তো আমি আসি না। জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রীকরণ, যেহেতু আমরা সবাই একত্রিত হই, এই জন্য জুমাকে জুমা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা আয়াত নম্বর 9 কালামে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মুয়াজ্জিন যখন আজান দিয়ে বলে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, তোমার আর কোনো কাজ নেই, এখন তোমার একমাত্র কাজ এই মুয়াজ্জিনের যে ডাক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো তাতে সাড়া দিয়ে মসজিদে হাজির হওয়া, এর বাইরে আমার কোনো কাজ থাকতেই পারে না। জুমার দিন কেন স্পেশাল, কেমন স্পেশাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে সর্বোত্তম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, 365 দিনই সূর্য ওঠে, প্রতিটাই দিন, সবগুলো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমআ বা জুমার দিন, কারণ ফিহি খুলিকা আদম, এই জুমার দিন আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছেন, অফিহি উদখিলাল জান্নাহ, এবং এই জুমার দিনে আদমকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন, অফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, এবং কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিন, যার ফলে জুমাটাকে আল্লাহ তাআলা স্পেশাল করেই দেখেছেন এবং রেখেছেন। তো সর্বোত্তম দিন আমার জীবনে যা আছে, সবচেয়ে সর্বোত্তম দিনগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, জুমার দিন। এই সর্বোত্তম দিনে সর্বোত্তমভাবে সর্বোত্তম জায়গায় আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 2, এই জুমার দিনে জুমার সালাত নামে যে বিধান আল্লাহ তাআলা রেখেছেন, এটা হচ্ছে মুসলমানদের মিলন মেলা। যেই ব্যক্তি কোনো কারণ ছাড়া এই মিলন মেলাকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম। কোনো কারণ নাই, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে আছেন, জ্যামে পড়ে গেছেন, এই রকম কোনো কারণ ছাড়া, বেহুদাই এমনিতেই কোনো কারণ নাই, যদি কেউ জুমা মিস করে আল্লাহ তাআলা তার অন্তর মধ্যে মোহর মেরে দেন। অন্তর মধ্যে মোহর মেরে দেওয়ার মানে, অন্তর মধ্যে যখন মানুষের মোহর পড়ে যায় তখন তার সেই অন্তরটার সত্যকে উপলব্ধি করতে পারে না। মানুষ অন্ধ দেখবেন 10 টাকার নোট হাতে নিলে বুঝতে পারে এটা 10 টাকার নোট, 500 টাকার নোট হাতে নিলে এটা বুঝতে পারে যেটা 500 টাকার নোট, কিন্তু একজন ভালো মানুষ, যার চোখ টোক সব ঠিক আছে কিন্তু তার অনুভূতি শক্তি নাই, চোখও ঠিক আছে, হাত পা সব ঠিক আছে কিন্তু তার অনুভূতি শক্তি নাই, এটা আল্লাহ যদি তুলে নেন, সে কি চোখ থাকার উপরে বুঝবে এটা কত টাকার নোট? বুঝবে না। অনুভূতি, যখন কারো আল্লাহ অন্তরে মোহর মেরে দেন তখন তার অনুভূতি শক্তি সে হারায় ফেলে, নামাজের প্রতি যে টান, জুমার নামাজ না পড়লে ইস পড়তে পারলাম না, এই যে আফসোস করা, এই আফসোসটাও তাহলে দিলের মধ্যে হয় না। আমি সবসময় বলি এই কথা, আমি আল্লাহর কাছে কতটুকু আছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু, এটা বোঝার জন্য একটা পরীক্ষা আছে, সহজ। আপনার এলাকার মসজিদে গিয়ে যদি আপনার মসজিদের ফ্যানকে যদি আপনি এক টিপে ছাড়তে পারেন, কোন একটা ফ্যান, এই ফ্যানটাকে যদি আপনি
অ্যাক্টিভে ছাড়তে পারেন, তাহলে আপনার সাথে আল্লাহর সম্পর্ক খুব ভালো। আর যদি এই ফ্যানটা ছাড়তে গিয়ে সবগুলো সুইচ টিপে টিপে দেখতে হয় এইটার সুইচ কোনটা, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক খুব খারাপ। কারণ যেই ব্যক্তি নিয়মিত মসজিদে আসে ফ্যান ছাড়া, তিনিই পারবেন এটাকে অ্যাক্টিভে ছাড়তে। যিনি সপ্তাহে একবার আসেন, মাসে একবার আসেন, তার পক্ষে একটা ফ্যান ছাড়তে গিয়ে সবগুলো সুইচ টিপে দেখতে হবে এটার সুইচ কোনটা। আপনার সাথে আল্লাহর সম্পর্ক কতটুকু, আমার সম্পর্ক কতটুকু, এর বেশি লাগে না। খতম আল্লাহু আলা কুলুবিহিম। এরপরে এই জুমার দিন কেন স্পেশাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জুমআতি সাআতান, এই জুমার দিনে আমার একটা সময় আছে, লা ইউওয়াফিকুহা আব্দুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইসাল্লি ইয়াসআলুল্লাহ শাইয়ান ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিন এমন একটা সময় আছে যখন বান্দা দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর নিকট কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি করেন না। বান্দা চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করেন না, সুবহানাল্লাহ বিহামদি। এই জুমার দিন, এটা যে কোনো সময় হতে পারে, জুমার আগে হতে পারে, জুমার পরেও হতে পারে, জুমার সময়ও হতে পারে। দুই রাকাত নামাজ দাঁড়ালাম, নফল নামাজ, আল্লাহর কাছে দাঁড়িয়ে না সালাত মুনাজাত করলাম, আল্লাহ আমি অভাবগ্রস্ত আছি, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ আমি ঋণের উপর ঋণ, আল্লাহ চাকরিতে শান্তি পাচ্ছি না, ব্যবসা বাণিজ্যে কোনো বরকত নাই, আপনি 100,000 হুজুরকে দিয়ে যদি মিলাপ পড়ান, আপনার এই দুই রাকাতের সালাতের সমান হবে কি? না না, আপনি তো এটা করবেন না। আপনার কাছে 10,000 হুজুরে দিয়ে মিলাপ পড়ানো আর 10টা গরু জবাই করে খাওয়ানো সহজ, দুই রাকাত সালাতে দাঁড়ায় আল্লাহর কাছে মুনাজাত করা আপনার জন্য কঠিন। পরে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিচ্ছেন, আপনি আপনার সব দায়িত্ব হুজুরকে দিয়ে দিতে চান। আপনার সাথে যে আল্লাহর সম্পর্ক হওয়া দরকার, আপনি এই এই বিবেক বোধটাই আমার নাই, হারাই গেছে আমার। এই জন্য জুমার দিন আমার একটা সময় যখন বান্দা দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। এই সময়টা কখন, অনেক আলেমরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলছেন ইমাম সাহেব যখন মিম্বরে বসে, বসা থেকে শুরু করে সালাত শেষ করা পর্যন্ত এই যে চলমান যে সময়টা, নামাজের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দুই রাকাত নামাজ পড়লে পড়েন, না পড়লে তো মুনাজাত করেন, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আরেকটা সময় হতে পারে এটা জুমার দিন আসরের নামাজের পরে, এই সময়টাও হতে পারে। আসরের পরে আপনি দোয়া করলেন, আসরের পরে আমরা সালাম ফেরালাম, বসলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমার স্ত্রী প্রেগনেন্ট, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ আমি কাউকে বলতে পারছি না, নিজের আপন ভাইকেও বলতে পারছি না, ঠাট্টা করবে, প্রতিবেশীকে বলতে পারতেছি না, কথা বেচা কেনা করবে, আল্লাহ আমি আপনাকে বলছি, আমরা ইন্দা কান্তামিউল আলিম, আপনি কারোর কাছে কথা বেচা কেনা করেন না, আপনার অধৈর্য না, আমি যা বলি যতক্ষণ বলি আপনি শুনতে পারেন, আল্লাহ আমি আপনাকে বললাম আসরের পরে এই জুমার দিন, আল্লাহ আপনি অর্ধটা কবুল করেন। আল্লাহ চাইলে কবুল করতে পারেন না, পারেন, কিন্তু আপনি যেটা করবেন না, আসরের পরে হুজুরে দাওয়াত দেবেন, হুজুর আমার বাসায় গিয়ে মিলাদটা কইরা আইসেন, আপনার দোয়া করার সময় নেই, এটা দোষের না, আমি বারবার বলছি, ওলামা একাডেমি দাওয়াত দিবেন, খাওয়াবেন, এটা দোষের না। কিন্তু আপনি যদি মনে করেন আমার কোনো দোয়ার দায়িত্ব নেই, দোয়ার দায়িত্ব সব হুজুরদের, আমার দোয়া করার প্রয়োজনই নেই, এইটা হচ্ছে মূল সমস্যাটা, এই জায়গাটা থেকে সরে আসা। চার, জুমার দিন কেন স্পেশাল, জুমার দিন এই জন্য স্পেশাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসদাকাতু ফিহি আযম মিন আসসাদাকাতি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই ছয় দিনে বান্দা সদকা করলে যতটুকু সওয়াব হয়, শুক্রবারে যদি বান্দা সদকা করে, দান করে আল্লাহ তাআলার কাছে, তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা জুমার দিন যখন আমাদের সামনে বক্স যায়, আমাদের পকেট থেকে 5 টাকার বেশি ওঠে না, 10 টাকার বেশি ওঠে না, আমরা চাই যত কম দেওয়া যায় আল্লাহকে, আর চাই আল্লাহ থেকে, আল্লাহ থেকে যত বেশি নেওয়া যায়, আল্লাহ এটা পছন্দ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদুবা আলাইহি, বান্দা তোমার যা লাগে, যতটুকু লাগে, যতক্ষণ লাগে, যা পরিমাণ লাগে, যখন লাগে আমাকে চাও, আমি বিরক্ত হই না। দুনিয়ার মানুষ চাইলে বিরক্ত হয়, আমি আল্লাহ না চাইলে বিরক্ত হই, রাগ করি না আমার সাথে। তাই জন্য জুমার দিন হচ্ছে সৎকার করার শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সময়। আর সেই সৎকার দানটা যদি মসজিদের ভিতরে হয়, জুমার নামাজ চলাকালীন হয়, মসজিদে উজু থাকা অবস্থায়, তাহলে তো আরও বেটার এটা। হ্যাঁ, জুমার দিন শ্রেষ্ঠ এই জন্য। পাঁচ, জুমার দিন কেন শ্রেষ্ঠ, জুমার দিন শ্রেষ্ঠ অন্যতম কারণ হচ্ছে এইটা, ওয়ালা দাইনা মাজিদ, জাহান্নাম যখন বলবে আল্লাহ আমার তো সব খাওয়া শেষ হয়ে গেল, আমার তো পেট পুরে নাই, আমার আরও কিছু জাহান্নামী বান্দা দরকার, আমাকে আরও দেন, ওয়ালা দাইনা মাজিদ, আল্লাহ আপনি আমাকে আরও দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে প্রকাশ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে যে ইন্টারভিউ দিবেন, সাক্ষাৎ করবেন, দিদারে মাওলা হবে, এটা জুমার দিনে হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জুমার দিন তো যে বান্দারা জুমার দিন মসজিদে এসে আল্লাহর সাথে দিদার করতে পারে নাই,
সেই বান্দারিকে আল্লাহ তাআলার সাথে দিদারে মাওলার জুমার দিনে যেটা হবে এই জীবনের পরের জীবনে সেটা আশা করতে পারে পারে না এরপরে দেখবেন আপনার ঈমান ঠিক নাই হাতার ঈমান ঠিক আছে আপনার ঈমান ঠিক নাই ওর ঈমান ঠিক খতম আল্লাহ আলা কুলুবিহিম জুমার দিন কেন শ্রেষ্ঠ তার আরেকটা কারণ হচ্ছে এটা ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহুল মুসলিমিনা ফামান জাআ আল জুমআ ফালিয়াগতাসিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ বিহামদি ঈদ শুধু যে ঈদুল ফিতর ঈদুল আযহা এমন নয় যারা ঈদে মিলাদুন্নবীর পক্ষে বলেন তারা কিন্তু এটা বলেন যে ঈদ শুধু দুইটার মধ্যে সীমাবদ্ধ নয় ঈদুল আযহা আর ঈদুল ফিতর আরও ঈদ আছে যেমন জুমার দিনও ঈদ এই দিক থেকে তাদের কথাগুলো কিন্তু সফট ঠিক আছে তো তর্কে মানে যদি তর্কে না যান স্বাভাবিকভাবে কথা বলেন তাহলে এটাও ঠিক আছে ঈদুল মিলাদ মানে ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই দুইটার মধ্যে ঈদ সীমাবদ্ধ নয় জুমার দিনও ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন জুমার দিনের শ্রেষ্ঠত্ব বর্ণনায় সাত নম্বর লা ইয়াগতাসিলু রাজুল ইয়াউমাল জুমআ যদি কোনো একজন ব্যক্তি জুমার দিন গোসল করলো ওয়া তাতাহহার মাস্তাতা মিন তাহরিন পবিত্র হয়ে মসজিদে হাজির হলো এরপরে যদি সে তার পরিচ্ছন্নতার জন্য তেল দিয়ে সুন্দর করে সাজুগুজু করে মসজিদে আসলো ওয়ামসি মিন তাইয়িব যদি সে সুগন্ধি ব্যবহার করলো সুম্মা ইয়াখরুজু সে মসজিদের জন্য বের হলো ফালা ইয়াফরুক বাইনা ইসনাইন এবং সেই ব্যক্তি যখন মসজিদে ঢুকলো দুই ব্যক্তির মাঝখানে এরকম ফাঁক করে ঢুকলো না যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসছে দুইজনের ঘাড়ের উপর দিয়ে গেল না যদি এইরকম হয় নবীজি বল সুম্মা ইউসাল্লি মা কাতাবালাহু যদি সে নামাজ পড়লো তার সওয়াব লেখা হলো সুম্মা ইউনসিতু ইদা কাতিদা তাকাল্লাম আল ইমাম ইল্লা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি যদি এরপরে সে মনোযোগ দিয়ে ইমামের খুতবা বয়ান শুনলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ যদি কেউ দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করে না আসে সবার শেষে আপনি আসছেন আপনার জায়গা সবার শেষে আসছেন সবার শেষে সবার সামনে আসার জন্য আপনি বসে দিয়েছেন আপনি জায়নামাজ একটা দিয়ে জায়গা দখল করে রাখেন জায়নামাজ একটা দিয়ে আরেকজনের পাঠাই দেন সামনে আমার জায়গাটা রাখিস এটা জায়েজ নেই শেষে আসছেন শেষে বসবেন যেখানে জায়গা ছিল ওখানে বসবেন আপনি এলাকার নেতা হন রাষ্ট্রের নেতা হন তাতে ইসলামের কিচ্ছু আসে যায় না আল্লাহর এই ঘরে আপনার বাড়ির দারোয়ান আর বাড়ির মালিক দুইজন এক সমান ঠিক কি না দুইজন এক সমান এখানে কোনো দারোয়ান নাই এখানে কোনো মালিকানা নাই এখানে সবগুলো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটাই বড় পরিচয় এখানে আপনি আবার নেতা কিসের এখানে সবাই নেতা এখানে সবাই গোলাম কারোর সাথে কারো কোনো তফাত নাই এই জন্য যারা সামনে বসবেন আপনারা জায়গাগুলো ফিল আপ করে বসবেন ফাঁক রেখে বসবেন না ফাঁক রেখে বসলেই আরেকজন সামনে এসে বসতে চায় এই যেখানে যারা বসছেন ফাঁক রেখে না বসে এই কাতারগুলো ফিল আপ করে বসেন বসেন কাতারগুলো ফিল আপ করে বসেন ফাঁক রেখে বসলে শেষে এসে আপনার সামনে বসতে চাইবে এটা তো ঠিক না ফাঁক রাখবেন না ফাঁক না রেখে বসেন এই যে এটা জায়গাটা গরম হয়েছে কষ্ট করে উঠতে হ্যাঁ ফাঁক রেখে বসবো না আমরা এরপরে জুমার দিন শ্রেষ্ঠত্বের অন্যতম আরেকটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান গসালা ওয়াক্তাসালা ইয়াউমাল জুমআ যেই ব্যক্তি জুমার দিন গোসল করলো এবং আরেকজনকে গোসল করার জন্য উৎসাহ দিল ওয়াইকাব্বিরু আত্তাকারা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ অবাক্যর অত্যাকার নিজে সকালবেলা উঠলো আরেকজনকে সকালবেলা ওঠার জন্য উদ্বুদ্ধ করলো অদানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি এসে বসলো ইমামের বলেন না ইমামের কাছাকাছি এসে বসলো আল্লাহ রাসূল বলেছেন কান আলাহু বিকুল খাতওয়াতিন ইয়াখতুহা সিয়াম সানাতিন আল্লাহ তাআলা তার প্রত্যেক কদমে এক বছরের রোজার সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ ওয়া কিয়ামাহা এবং নামাজের সওয়াব লিখে দেন যালিকা আলাল্লাহ ইয়াসির এবং আল্লাহর পক্ষে এটা অসম্ভব কিছু নয় এবং এক বছরের এই যে নামাজ এবং রোজার সওয়াবটা লিখে দেন কার জন্য যিনি ইমামের কাছাকাছি বসবেন আর আমরা ইমাম থেকে দূরে বসি একদম লাস্ট কাতারে যাতে করে সালাম ফেরানোর পরে আগে আগে যাওয়া যায় আল্লাহ রাসূল বলছেন যে যত কাছে বসবা প্রত্যেক কদমে আল্লাহ তাআলা এক বছরের নামাজ এবং রোজার সওয়াব তোমার আমল নামে লিখবে আর আপনার কাজ যত পিছনে বসা কারণ পিছনে বসলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় নামাজের পর পর সুন্নত না পড়ে চলে যাওয়া যায় আর সামনে বসলে পেছনে সুন্নতে দাঁড়ায় গেলে যাইতে ডিস্টার্ব হয় আপনার আপনি মসজিদে এসেও আল্লাহকে ফাঁকি দেন আপনার মতো লোকের দিয়ে যদি মাটি কাটায় ওই লোক আপনারা ফাঁকি দিবে না যেই লোক নামাজ পড়ে না আল্লাহকে ফাঁকি দেয় ওই লোকের যদি আপনি মাটি কাটান সে তো আপনাকেও ফাঁকি দিবে ভাই যে আল্লাহকে ফাঁকি দিতে পারে সে আপনাকে ফাঁকি দিতে পারে না এটা তো একটা সহজ কথা যদি কেউ নামাজ পড়ে আল্লাহকে ফাঁকি দেয় তাইলে তার হিসাবটা তো আরও কঠিন এটা আলাদা
যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহকে ফাঁকি দেয় সে তো 100% আপনার দোকানের এই স্টাফ আপনাকে ফাঁকি দিবে। যে আল্লাহকে ফাঁকি দিতে যার দিল কাঁপে না সে আপনাকে ফাঁকি দিতে দিল কাঁপবে কেন তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন সপ্তাহের প্রতিদিন জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তপ্ত করে দেন, এটার হিটকে বাড়িয়ে দেন। শুধু জুমার দিন আল্লাহ তাআলা হিটকে বাড়িয়ে দেন না, সুবহানাল্লাহ বিহামদিহি। জুমার দিন বা জুমার রাত্রিতে যদি কেউ মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতুল জুমা, যদি কেউ জুমার দিন বা রাতে মারা যায় ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতুল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আপনি আমাদের সকলকে জুমার দিন মৃত্যুবরণ করেন, আমিন। এখন যদি আজরা এসে বলে যে আপনি যে বলছেন জুমার দিন মৃত্যুবরণ করানোর জন্য চলেন আমার সাথে, কি বলবেন? বলে আমি তো আজকের জুমার দিন পাইনি, আরেক দিনের কথা বলছি। হ্যাঁ জুমার দিন, এখন যদি আজরা এসে আমার বলে চলেন হুজুর যাই, আপনি তো বলছেন জুমার দিন মারা গেলে কবরের আজাব মাফ, আমি বলবো ভাই আজকের জুমার কথা কেন, জুমা তো আরো আছে জীবনে, অন্য কোনো জুমায় নিয়ে না মারে। যাই হোক, জুমার সালাতের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উযু, যে ব্যক্তি সুন্দর করে উযু করলো সুম্মা আতাল জুমা ফাস্তামা ওয়া আনসাতা, যদি কেউ মনোযোগ দিয়ে ইমামের খুতবা শুনলো ওয়া আনসাতা চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা জিয়াদাতু সালাতা আইয়ামিন ওয়া মান মাসাল হাসা ফাকাদ লাগা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ মনোযোগ দিয়ে অর্জু করে এসে খুতবা শুনলো, মনোযোগ দিয়ে শুনলো কারোর সাথে কথা বললো না, এরকম যদি হয় তো এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই 7 দিন এবং পরবর্তী আরও 3 দিনের গুণা আল্লাহ তাআলা তার জীবন থেকে গুমাফ করে দেন। জুমার সালাত কবিরা গুণা ছাড়া অন্য গুণার জন্য কাফফারা, নবী যে বলছেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইলা ইস্তানাবাল কাবায়ের, মানুষের জীবনে যত গুণা আছে আল্লাহ তাআলা কবিরে গুণা বাদ দিয়ে সব গুণাগুলোকে মাফ করে দেন যদি কেউ জুমার নামাজ ঠিক মতো আদায় করে, সুবহানাল্লাহ বিহামদিহি। জুমার ফজিলতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশাল আয়োজনের কথা বলেছেন, সবগুলো হয়তো বলার সুযোগ নেই আমাদের কাছে। খামসুম মিন আমালিহিন্না ফি ইয়াউমিন কাতাবাহুল্লাহ মিন আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা বলছেন যে যারা জান্নাতবাসী হবে আল্লাহ তাআলা জান্নাতবাসী যা হওয়ার জন্য খামসুম মিন আমালিহিন্না 5টা কাজকে আল্লাহ তাআলা বলেছেন এই 5টা তুমি কাজ মেনটেন করো আমি আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, সুবহানাল্লাহ বিহামদিহি। এক, মান আদা মারিয়াদান, যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, এখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মধ্যে আমাদের ভেজাল ঢুকছে, সব জায়গায় ভেজাল, ভেজাল ছাড়া কিচ্ছু নেই। দেখবে যে জানাজায় যাচ্ছেন কারো, আপনি কারো জানা যাচ্ছেন সেখানেও ভেজাল, আপনি কেন জানাজা যাচ্ছেন? শুধু এই জন্য জানা যাচ্ছেন ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো, যদি আমি ওনার জানাজায় যাই উনি আমার দেখলে অনেক খুশি হবে এই জন্য যাই, এটাই নিয়ত আর কিছু না। আমার আদা মারিয়দন, যে ব্যক্তি অসুস্থ রুগীকে দেখতে যায় আমরা এই নিয়তে যাই না যে অসুস্থ রুগীকে দেখতে গেলে স্বভাবভাবে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আমরা যাই এই জন্য যে উনি আমার ছেলেরে দেখতে আসলে আমি যদি না যাই কেমন দেখা যায় না, এই জন্য যাই। টোটালি কোনো স্বভাব হবে না এটাতে, এক চুল পরিমাণ স্বভাব পাবেন না আপনি, চুল পরিমাণ সবের অধিকার নেই আপনার, কারণ আপনি তো আল্লাহকে খুশি করার জন্য যান নাই, এই বান্দা আপনার বাচ্চারা দেখতে আসছিল এই জন্য আপনি তার দেখতে যাচ্ছেন, অথবা সে আপনাকে দেখতে আসে না, তার টাকাওয়ালা, সে মোটা পার্টি, তার কাছে অনেক টাকা আছে, তার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনি ভালো একটা রেসপন্স পাবেন, ভালো সাপোর্ট পাবেন, ভালো সার্ভিস পাবেন, শুধু তার মন খুশি করার জন্য ওই ব্যক্তিকে দেখতে গেছেন আপনি, আর কিচ্ছু না। এরা জান্নাত পাবো এই টাইপের কোনো নিয়ত আমার নেই, তাহলে এই যে অসুস্থ রুগীকে দেখতে গেছেন সেখানে ভেজাল ঢুকে দিছি আমরা, জান্নাতের একটা কাজ এখানে ভেজাল। ওমান আদা মারিয়াদান, যে ব্যক্তি অসুস্থ রুগীকে দেখতে যায়, ও শাহিদা জানাজাতান, যদি কেউ যার জানাজা উপস্থিত হয় কারো, অসমা সোমান, যদি কেউ রোজা রাখে, র হাইলা জুমা, জুমাতে হাজির হয়, ও আতাকা রাকাবাতান, এই কাজগুলো যদি কেউ করে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসীদের তালিকায় তালিকাভুক্ত করে নেই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সহজ কাজগুলোকে ভেজাল মুক্ত করে করার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ জুমার দিন মান ইখতাসালা ইয়াউমাল জুমআতি গাসালা জানাবাতা সুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকাআন্নামা ক্বাররাবা বাদানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন গোসলের মতো করে গোসল করে, যথাযথভাবে গোসল করে, তারপর প্রথমেই মসজিদে আসে,
শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটা ওট কুরবানির সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় যিনি আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার আমলনামায় গরু কুরবানির সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ তৃতীয় যে ব্যক্তি আসেন আল্লাহ তাআলা একটা মুরগি দান করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন চতুর্থ যিনি আসেন তাকে আল্লাহ তাআলা মাহরুম করেন না মিনিমাম একটা ডিমের সওয়াব আল্লাহ তাআলা দিবেন সুবহানাল্লাহ এই ডিম কি আপনার ডিম না আমাদের বাজারে যে ডিম পাওয়া যায় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ম আল্লাহ যেমন বড় আল্লাহ তাআলার দেয়া ডিমও কি তত বড় হবে না বড় হবে নেতা যত বড় হয় তার দানও তত বড় হয় আমরা নেতার দানের কথা বিশ্বাসী হাশরের ময়দানে এই বান্দা যখন আটকে যাবে পীর মানে ফোন করে বলবে এই দুনিয়াতে আমরা দেখি আমার আগে যদি কেউ আটকায় দেয় তো আমার দলের প্রধান ফোন করে বলে এটা আমার দলের লোক ওরে ছেড়ে দাও ওরে রাখা যাবে না অথবা আমার পীর আমার ফোন করে বলে যে এটা আমার মুরিদ ওরে ছেড়ে দাও হ্যাঁ হাশরের ময়দানে কিরকম হবে যে না এটা আমার দলের লোক এটা আমার মুরিদ তারে ছেড়ে দেন কোন কাজ আসবে যদি বলে যে আল্লাহ নির্বাচনের সময় এতে হেতার ভোট আমার দিত আরেকজনের ভোট এতে দিত ছেড়ে দিবে না নিজের ভোট দেয় আরেকজনের ভোট দেয় না এরকম একই ব্যক্তি লাভ হবে হাশরের ময়দানে ময়দানে লাভ হবে না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনের আজান যখন হয়ে যায় ডাক যখন পড়ে যায় ডাক দিয়েছেন দয়াল আমারে ব্যাস এটা যখনই হয়ে যায় তখন আর কোনো কাজ নাই তো আমরা জুমার আজানের পরে আমার দোকান চলমান আমার কথা চলমান আমার আড্ডা চলমান আমার সব কাজ চলমান বান্দা যখন জুমার আজান হয়ে যায় সাহাবায়ে কেরাম কুড়াল দিয়ে লাকড়ি টুকরা করতেছিলেন এরকম শুধু উপরে তুলছেন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে কুড়াল পিছনে ফেলে দিয়ে জামাতে চলে গেছেন তাদের দায়িত্ববোধ আর আমরা জুমার সালাতের পরও চিন্তা করি নামাজ তো একটা তিরিশে টাইম বহুত আছে তো উনি কী করে আস্তে আস্তে দেরি করে এখন ইমাম সব টাইম মতো নামাজ পড়াই ফেলছে হুজুর আর 5 মিনিট দেরি করতে পারলো না এত তাড়াহুড়া কিসের হুজুরের দোষ আপনার 1 ঘন্টা আগে আজান দেওয়ার পর আপনি মসজিদে এসে জামাত পান না আজকেও দেখবেন নামাজের পরে আমাদের অনেক ভাই দেখবেন যে 2 রাকাত 1 রাকাত পায়নি কী পরিমাণ নির্লজ্জ মানুষ সপ্তাহে একদিন মসজিদে আসে সেখানেও তার 2 রাকাত নামাজের 1 রাকাত মিস কী মানুষ এগুলি এগুলি মানুষ এটা কোন শ্রেণীর মানুষ কোন তরিকার মানুষ আল্লাহ মাহমুদ জানে জুমার দিন একদিন আয়েশে তিনি তার ইমানের সাইনবোর্ড টিকান ওই দিনে তিনি জুমার নামাজের 1 রাকাত মিস করেন এই ধরনের লোকের জন্য যেতে 3টা বছর জামাত পড়েন তাও দেখবেন 2-1 জন জামাত মিস করছে কারণ এরা তো আসেই শুধুমাত্র আমি যে মুসলমান আমি মরে গেলে মানুষ দাফন করার সময় কী করবে পড়াবে নাকি জানাজে দিবে এই সিদ্ধান্ত তো মানুষ নিতে পারবে না অতএব শুক্রবার হলে যাই মানুষজন বোঝে আমি মুসলমান আল্লাহকে বোঝানোর জন্য তো আমি আসি না আমাদের এই জায়গাগুলো বোঝা উচিত এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ হামামতান আমুর রাজুলান আমার মনে হয় জুমার দিন আমি একজন মানুষকে দায়িত্ব দিই রাজুলান ইউসাল্লি বিন্নাস সে জুমার নামাজের ইমামতি করবে সুম্মা উহাররিকু আলা রিজালিন ইয়াতাকাল্লাফুনা আনিল জুমআতি বুয়ুতাহুম যারা জুমাতে মসজিদে আসে নাই তাদের ঘরগুলো আমি নিজের হাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিই এখন যদি আমি ঘোষণা দিই আগামী জুমায় আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবে আমি সবার ঘর আগুন জ্বালাই দিব হুজুরের বিরুদ্ধে আপনারা মিছিল করবেন অথচ আল্লাহর পক্ষ থেকে যদি এই লোকগুলোর কারণে আজাব আসে গজব আসে শুধু কি এই লোকগুলো চলবে নাকি আমরাও চলব আমরাও চলব এই সমস্ত লোক মানে আজাব এদের জন্য আসলে আগুন তার নামাজি বেনামাজি চিনে না আগুন চিনবে এভারেজ চালাও পানি তার নামাজি বেনামাজি চিনে না সে এভারেজ তার এগুলো ডুবিয়ে দেওয়া তার একটা ধর্ম তো এই জন্য এই যে কত ধমক জুমার নামাজেও আসে না আমাদের মানে মুসলমান এই সমাজের এমন মানুষও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন যদি কেউ অলসতাবদ্ধ জুমা ছেড়ে দেয় মান তারকা সালাতু জুমাইন যদি কেউ তাহাভুনান অলসতাবশত ভাল লাগে না শরীরটা ভাল লাগে না মনটা কিরম লাগে গাটা গিজগিজ করে শরীরটা তাল নাই 3 জুমা যদি কেউ অলসতা করে তাল নাই এই জন্য ছেড়ে দেয় নবীজি বলছেন তবা আল্লাহ আলা কলবি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন মানে সে যে অপরাধ করছে অপরাধ বোধ তার মধ্যে কাজ করবে না মানুষ অন্যায় করলে অন্যায় করার পর যদি মনে হয় যে আমি অন্যায় করছি এটাই অবধেক শাস্তি এটা এটাই সবচেয়ে বড় বিষয় যে মানুষ বুঝতে পারছে যে আমি অন্যায় করছি মানুষ যখন টানা 3টা জুমা অবহেলা করে ছেড়ে দেয় অন্যায়টা যে অন্যায় এটা বোঝার মধ্যে জ্ঞান আল্লাহ তাআলা তার থেকে তুলে নেন সে বোঝে না এটা যে অন্যায় এটা মহা বিপদ যদি কোনো মানুষ চুরি করার পরে বোঝে যে এটা চুরি অন্যায় অপরাধ সে ভালো আর যদি কেউ চুরিও করে আবার এটার হালালও মনে করে সে তো ভয়াবহ এই জন্য আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস কোরআন এবং ইজমা সবকিছু মিলিয়ে জুমার নামাজ ফরজ। জুমার নামাজের এই দুই রাকাত আমরা যেটা পড়লাম, জুমার নামাজের সালাত কি আসলে কি শুধু এই দুই রাকাত কিনা, আমরা এটা নিয়ে কনফিউজড, আমরা খুব অবাক হই। আমাদের মধ্যে সর্বোচ্চ 30% মানুষ যারা আছেন যারা শুধুমাত্র জুমার নামাজের নামাজের আগে এবং পরের সালাদগুলো আদায় করেন, সর্বোচ্চ 30%, এর বেশি হবে না। বাকি 70% মানুষ দৌড়ের উপরে থাকেন, মনে হয় যে না তারা ছাড়া গোটা পৃথিবী অচল হয়ে গেছে, ঘড়িগুলো বন্ধ হয়ে গেছে, টিভিতে খেলা বন্ধ হয়ে গেছে, সে গেলে আবার গোটা পৃথিবী স্বাভাবিক হবে, আমরা এরকম মনে করছি। আমরা জুমার নামাজ কি শুধু দুই রাকাত বলেন? না। তাইলে আপনারা জুমার নামাজ সালাম ফেরানোর উপর দৌড় কি কি পাইছেন আপনারা বলেন? আপনারা সারা সপ্তাহ মসজিদে আসেন না, জুমার দিন আসেন, 5 মিনিট দেরি হইলে আপনার পায়জামা গরম হয়ে যায়, হুজুর দেরি করতেছে কেন? নামাজের পর আপনি অস্থির কখন যাবেন? আপনার টিভিতে খেলা দেখার সময় 90 মিনিট খেলা চলে, পুরো সারাদিন 5 ওয়াক্ত নামাজে 90 মিনিট খরচ হয় না? আপনি টানা 90 মিনিট রাত্রে একটার সময় বসে টানা 90 মিনিট খেলা দেখতে আপনার সময়ের অপচয় হয় না? আপনার সময়ের মূল্য বাড়ে না? আপনার সময়ের দাম আপনি বোঝেন না? শুধু মসজিদে সপ্তাহে একদিন আসেন, সর্বোচ্চ 10 মিনিট জুমার নামাজ পড়তে লাগে, এখানে আসলে আপনার সময়ের দাম বেড়ে যায়, আপনার সময়ের চেতনা বেড়ে যায়। আপনি কি আপনি মুসলমান? নিজেকে মুসলমান দাবি করেন আপনি? নামাজ আপনি আসেন কখন? নামাজ আপনি আসেন তখন যখন শুধুমাত্র নামাজ পড়ানোর আগে 5 মিনিট আপনি মসজিদে আসেন, সালাম ফেরানোর পরে আপনি দৌড়ের উপর থাকেন। আপনি আবার বলেন দিন শেষে আমার ইমানে সমস্যা, আপনার ইমান ঠিক, বিবেক বোধ নাই আমাদের, আমাদের বিবেক হারাই গেছে। যাই হোক, এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিধানগুলো আমরা বলছিলাম, জুমার দিনের আদবগুলো বলছিলাম। জুমার দিনের খুতবার বিষয়, আমাদের দেশে দুই ধরনের খুতবা হয়। জুমার দিনে যারা আহলে হাদিস সালাফি আছেন তারা আরবি খুতবাটা দেন না, শুধুমাত্র জুমার যে বয়ানটা হয় এটাকে তারা খুতবা মনে করেন এবং দুইবারে দেন এটা। এবং আমরা যারা আছি আমরা আগে খুতবার আগে একটা আলোচনা হয় এটা এখন যেটা হচ্ছে, এবং এই খুতবার পরে আজানের পর আমরা আরবি খুতবা দুইটা দিই। এইটা নিয়ে অনেক অনেক কথা বলছেন। সহজ কথা হচ্ছে যে নবীজির যখন আরবিতে খুতবা দিয়েছেন, আরবিতে খুতবা দেওয়ার পর তার খুতবা যারা শুনছেন তারাও আরবি ভাষায় ছিলেন, যার ফলে আলাদা করে বয়ান করার কোনো দরকার ছিল না। তা আমরা যে খুতবাটা আরবিতে দিই, আমার এই খুতবা তো আমার মুসল্লিরা বুঝবেন না, এই খুতবাটাকে এক্সপ্লেন করার জন্য এই খুতবার আগে আমরা একটু এটাকে এক্সপ্লেন করে আলোচনা করি নিজস্ব ভাষায়। তো এই দিক থেকে আমরা আমাদের জায়গায় ঠিক, এবং কেউ যদি মনে করেন যে ওইটা ঠিক তার কাছে ওইটা ঠিক, এটা নিয়ে ঝগড়া করার কোনো বিষয় নয়, কিন্তু তারা যখন গায়ে পড়ে ঝগড়া করেন তখন তো আমাদের জবাব দিতে হয়। রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন ওখানে মাঝে মধ্যে অনেক অন্য দেশ থেকেও লোক যাইতো যারা আরবি বোঝে না, ওদের জন্য নবীজি আলাদা করে কি করতেন না, আরবি ভাষায় অনুবাদ, আরবি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতেন না, আরবি ভাষাতে তিনি খুতবা দিতেন। যদি একইভাবে যেহেতু নবী অন্যের জন্য তার মাতৃভাষা খুতবা দিতেন না, আরবিতেই দিতেন, আমরা নবীদের ওই সুন্নতকে ঠিক রেখে আমরা আরবিতেই দিব। কিন্তু আমাদের মুসল্লি যেহেতু বোঝে না এটা আমাদের ঘাটতি, এই ঘাটতিকে দূর করার জন্য আরবির আগে আমরা একটা বাংলা এটার এক্সপ্লেন বা ব্যাখ্যামূলক অনুবাদও আমরা করব। এরপরে আমরা খুতবার যে জুমার দিনের যে বিষয়গুলো আমাদের সামনে আসে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটা, জুমার দিনের সালাতে ইমাম লাঠি ব্যবহার করবেন কি করবেন না, এটা না করাও যায় করাও যায়, এটা সুন্নত কেনা মুখতালাফি একটা বিষয়, কেউ কেউ বলছেন এটা সুন্না, মালিক মাজহাব বলছে এটা সুন্না, হানাফি মাজহাব এটাকে খুব সুন্না বলে নাই, কিন্তু ব্যক্তিগতভাবে অনেকে এটাকে সুন্না হিসেবে মনে করেন পালন করেন, এটা জরুরি না। আমাদের এখানে দেখছেন অনেকদিন ছিল না, অন্য জায়গায় হয়তো দেখবেন না, এটা একটা অপশনাল বিষয়, যদি কেউ ব্যবহার করে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। যাই হোক, তো জুমার দিনে যে আদবগুলো বলা দরকার এটা হচ্ছে, একটা জুমার দিন যথাযথভাবে গোসল করা, দুই জুমার দিন আসার সময় আপনার বাসায় বেস্ট যে কাপড়টা আছে আপনার কাছে যেটা বেস্ট, যেই কাপড়টা আপনার কাছে সবচেয়ে সেরা, যেহেতু আপনি সেরা একজন সত্তার কাছে আসবেন তাহলে তার কাছে কী লাগবে, সেরা পোশাক লাগবে। ঠিক একইভাবে আপনি যখন মসজিদে আসবেন যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসবেন জুমার দিন, কারো দুই মাথা এরকম ফাঁক করে এসে তার ঘাড়ের উপর ডিঙিয়ে আসা যাবে না, এটা নবীজি নিষেধ করেছেন। যদি কেউ ডিঙিয়ে আসে তার আল্লাহ তাআলা সওয়াবগুলোকে তাকে মাহরুম করে দিবেন, এই জন্য যখন যেখানে আসবেন সেখানেই বসবেন, জোর করে এসে আরেকজনের ঘাড়ের উপর দিয়ে সামনে বসার চেষ্টা করবেন না। অনেক সময় অনেকে জায়নামাজ পাঠাই দেন, বলে আমার জায়গাটা অমুক জায়গায় রাখবেন,
অতএব অনেকে জায় নামাজ বিছায় রাখেন, এটা আপনার জায়গা দখল করে ফেলছেন আপনি, এটা কোনোভাবেই শরিয়া আলাও করে না। এটা আপনার বাপদাদার জায়গা না যে আপনি এখানে জায়গা দখল করবেন। এটা রিক্সাওয়ালার জন্য যেমন, কোটিপতির জন্যও তেমন। আপনার জন্য আইন যেমন, রিক্সাওয়ালার জন্য যেমন আইন, কোটিপতির জন্য তেমন আইন, কর্মীর জন্য যে আইন, নেতার জন্য সে আইন। এখানে আলাদা করে আল্লাহ তাআলা আপনি যখন দাঁড়াবেন আল্লাহু আকবর বলে, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ আমি আপনার সমস্ত প্রশংসা করি, আমি আপনার বান্দা, কোটিপতি যেটা বলে, শিক্ষা হলে সেটা বলে, কর্মী যেটা বলে, নেতাও সেটা বলে, এখানে কাউকে আলাদা করে দেখার কোনো কিছু নাই। এই জন্য কেউ জায়গা দখল করবেন না। আপনি অনেক বড় নেতা হয়েছেন, আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, যেখানে জায়গা পাইছেন আপনি সেখানে বসবেন। আপনার বরত্বের জায়গা এখানে নেই, এখানে একমাত্র বরত্ব কার? আল্লাহ, আর কারো কোনো বরত্ব নেই। এই জন্য যদি কেউ সামনে আসে ইমাম সাহেব আসবে, এর বাইরে আর কেউ সামনে আসার সুযোগ নেই। পেছনে এসে পেছন থেকে লোক ডিঙে আসার অধিকার শুধু কার আছে? ইমাম সাহেবের, আর কারো কোনো অধিকার নাই। আপনার নেতাগিরি এটা মসজিদের বাইরে, এখানে আপনার নেতাগিরি কিছু নাই। এই জন্য আমরা এই আদবগুলোর মাথায় রাখবো। এবং আমরা যদি মুসলমান, অতএব আমাদেরকে শুধুমাত্র শুক্রবারে মসজিদে আসতেই, শুধুমাত্র শুক্রবারে না, প্রতিদিন পাঁচবার, বিশাল ব্যাপার স্যাপার, পাঁচবার সপ্তাহে একদিন আসতে ক্যাম্প, পাঁচবার ক্যাম্প নেই ভাই। হ্যাঁ, বহুত কষ্ট। আপনি জুমার নামাজের দুই মিনিট আগে আসেন, আপনার মতো লোক পাঁচবার আসা তো খুব কঠিন ভাই। আল্লাহ তাআলা যদি সাথে সাথে মানুষকে আজাব দিতেন, সাথে সাথে যদি আল্লাহ তাআলা আজাব দিতেন, তাহলে হয়তো অনেক ইমাম আমার মতো লোক টিকতো না, অনেক মুসল্লিও টিকতো না। আল্লাহ তাআলা দয়া করছেন, খুব দয়া করছেন, যে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার সব শাস্তি হাশরের ময়দানের জন্য রেখে দিলাম। এই জন্য আমরা অনেক ইমাম ইমাম হিসেবে আছি, অনেক মুসলমান মুসলমান হিসেবে আছি। যাই হোক, জুমার দিনের এই কাজগুলো আমরা শুনলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে একজন মানুষ একজন অমুসলিমের বাড়িতে দাওয়াত খেতে পারবে কিনা বা যেতে পারবে কিনা। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, ইহুদি দাওয়াত দিয়েছেন, নবী ইহুদের বাড়িতেও দাওয়াত নিয়েছেন এবং খেয়েছেন, এটা দোষের না। শর্ত দুইটা, এক, আপনি যার বাড়িতে দাওয়াত খাবেন, হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তিনি যদি এতটুকু আপনি নিশ্চিত থাকেন যে আপনার খাবারে, আপনি যে মুসলমান, আপনার শরিয়ার প্রতি তার সম্মান আছে, এটা যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনার ধর্মের প্রতি সে সম্মান রাখে, এক। দুই নাম্বার, আপনি কোনো প্রাণী খেতে পারবেন না, মাছ খেতে পারেন, সবজি খেতে পারেন, নিরামিষ খেতে পারেন, কিন্তু আপনি কী বলে ওই যে গরু বা মুরগি এই জাতীয় যেগুলোকে বিসমিল্লাহ বলে জবাই করতে হয়, এরকম কিছু যদি হয় সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনার আস্থা থাকে এই লোকের উপর যে না উনি মুসলমানকে দিয়েই জবাই করাইছেন বা করাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন মুসলিমের বাড়িতে দাওয়াত খেতে পারেন। আর যদি এরকম হয় যেন আপনার মানে সন্দেহ আছে, সেক্ষেত্রে আপনি শুধু তার বাড়িতে যান, সবজি দিয়ে খান, মাছ দিয়ে খান, এগুলো কোনো শরীয়তে আপত্তি নেই। যেগুলোতে জবাই করতে হবে বিসমিল্লাহ বলে, এইরকম জিনিসকে টাচ করা যাবে না যদি আপনি নিশ্চিত না থাকেন, এগুলো জায়েজ নেই, এটা মাথায় রাখবেন।